যে যত কথাই বলুক না কেন ইন্ডাস্ট্রির যে ধারা চলছে এটা কিন্তু চলতেই থাকবে, পরিবর্তন হবে না। কারণ এটা যদি এখন এই ধারাটা নোংরামির দিকে থাকে, অশ্লীলতার দিকে থাকে, যা যেটা আপনি বললেন যে ভাষাগত জটিলতা আছে, সেটা যে ধারা চলছে এটা কিন্তু চলবেই। ভালোর জন্য কিছু বললে আলটিমেটলি এগুলো চেঞ্জ হয় না। যদি চেঞ্জই হতো, ধরেন আজকে এই যে নাটক আজকে অনেকটা ধ্বংসের মুখে, এটার জন্য দায়ী কিন্তু আমাদের চ্যানেল, এটার জন্য দায়ী আমাদের দর্শক। এই কারণে আমি বলবো যে বাজে জিনিস হচ্ছে এটা জেনেও কিন্তু দর্শকরা প্রতিনিয়ত দেখছে, দেখার পরে কি হচ্ছে সেটার ভিউ বাড়ছে, সেটার ফলোয়ার্স বাড়ছে, তখন চ্যানেলও চিন্তা করে কি যে ঠিক আছে এই বাজে জিনিসটার ভিউ বাড়ছে, ঠিক আছে আমি এই জিনিসই প্রচার করে যাব। কেউ কিন্তু বন্ধ করছে না। তো এই ভিউ এবং ফলোয়ার্সের যেই একটা এখন যুগ চলছে, সেটা আসলে আমি বলবো যে এক সময় বাংলা সিনেমাতে একটা অশ্লীল যুগ ছিল, 2-3 বছরের জন্য একটা অশ্লীলতার যুগ ছিল, সেই অশ্লীলতার যুগটা এক পর্যায়ে চলে যায়। তা আমার বিশ্বাস করি যে এই এখন আমাদের এই চ্যানেলেও এরকম একটা অশ্লীলতার যুগ চলছে, এটা আশা করি ঠিক হয়ে যাবে। না, 1 ঘন্টার নাটক তো হচ্ছে, 1 ঘন্টার নাটক হচ্ছে। ইভেন আমি বলবো যে স্পেশালি আমাদের বিশেষ দিনগুলোতে ঈদে প্রায় 600-700 1 ঘন্টা নাটক হচ্ছে, কিন্তু নাটকের নামে এখন ম্যাক্সিমামই আমি যেটা দেখি একজন অভিনেতা হিসেবে ম্যাক্সিমাম মিউজিক ভিডিও হচ্ছে। কারণ নাটকের নামে গল্প থাকে না, সেখানে ডিরেকশন থাকে না, ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে সেখানে পুরো সময়টা জুড়েই ব্যাকগ্রাউন্ডে গান বাজে আর দুজনের অ্যাক্টিভিটিস থাকে। তো ওই যে বললাম যে ভালো সময়টা আসবে, 1 ঘন্টা নাটক হচ্ছে, কিন্তু 1 ঘন্টা নাটকের নামে 600-700 আপনার মিউজিক ভিডিও হচ্ছে। ওটিটি একটা ভালো মাধ্যম যেখানে হচ্ছে সবাই চিন্তা করে যে ভালো কাজ করবে, অভিনেতা নিয়ে কাজ করবে, ভালো গল্প নিয়ে কাজ করবে। এটা যারা ক্যামেরার পেছনে কাজ করছেন প্রত্যেকেরই একটা মানে এখন জায়গা তৈরি হয়েছে ভালো মানসম্পন্ন কাজ করার। তো সেই জায়গা থেকে আমি বলবো যারা অভিনেতা অভিনেত্রী আছেন এবং ওটিটি প্ল্যাটফর্মে শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীদেরকে মূল্যায়ন করা হচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বললেন যে মানে এখন আমাদের চ্যানেলের থেকে ওটিটি প্ল্যাটফর্মের যে আমাদের এই অভিনয় অভিনয় শিল্পীরা এখন কাজ করার একটা সুযোগ পাচ্ছে, এই কারণেই পাচ্ছে কারণ ওটিটি প্ল্যাটফর্মটা আমি এখন পর্যন্ত দেখে আসছি ওই যে ভিউ ফলোয়ার্সের পেছনে দৌড়াচ্ছে না। তাদের একটাই কথা যে আমার ভিউ তৈরি করা, আমার ফলোয়ার্স তৈরি করা, সেটা রেসপন্সিবিলিটি আমার, এটা আপনাদের না, আপনারা আমাকে ভালো কাজ দেন আমি সেটা দেখাবো। আর আরেকটা জিনিসে আমি একটু ডিসএগ্রি করব যে নাটকের মানুষ সিনেমায় ভালো করছে না, এটা একেবারে ঠিক না। কারণ আপনি দেখেন আমি আমার প্রথম সিনেমা যখন শুরু করি সেখানে কিন্তু সিয়াম ছিল সেটার হিরো ক্যারেক্টারটা করে এবং পূজা চেরি ছিল, আমি সেখানে একটা খল চরিত্র অভিনয় করি। দেখেন সেই সিনেমাটা কিন্তু পোড়ামন্টু কিন্তু সুপারহিট, কিন্তু ওই এইটা আসলে ঠিক না। কারণ দর্শকের কাছে আমি ভালো কিছু নিয়ে যখনই যাব, আপনি দেখেন না আমাদের আয়নাবাজি চঞ্চল চৌধুরী কিন্তু আমাদের নাটকের মানুষ, কিন্তু সেটা সুপার ডুপার হিট। তো এইটা একটা ভ্রান্ত ধারণা আছে অনেকের মাঝে, তো এই ধারণাটা আসলে একেবারেই ঠিক না যে আমাদের নাটকের মানুষজন সিনেমাতে সবাই অনেক ভালো করছে।